আনন্দ বার্তা। বিজেপির জেলা এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বকে জায়গা দিতে হবে, আলোচনায় সিদ্ধান্ত মতুয়া নেতৃত্বের। বিজেপির ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিজেপি সমর্থিত মতুয়া সম্প্রদায় সংগঠনের। একগুচ্ছ দাবি নিয়ে এবার মতুয়া সংঘতিপতি শান্তনু ঠাকুরের সঙ্গে একান্ত বৈঠক মতুয়া সম্প্রদায়ভুক্ত বিধায়কদের। মতুয়া সম্প্রদায়ের অগ্রাধিকার নিয়ে দীর্ঘ আলোচনা। উপস্থিত ছিলেন নদিয়ার হরিণঘাটা বিধায়ক অসীম সরকার এবং রানাঘাট উত্তর পূর্ব বিধায়ক মুকুটমণি অধিকারী। মূলত বিধানসভা ভোটে পরাজয়ের পর নতুন রাজ্য কমিটি গঠন করে বিজেপি। এরপর এই মতবাদের সঙ্গে বিজেপির অলিখিত মতানৈক্য শুরু হয়। ভারতীয় জনতা পার্টির মূল ভোট ব্যাংক আছে তপশিলি সম্প্রদায়। যেহেতু আমরা যেটাই করছি ভারতীয় জনতা পার্টির স্বার্থে, আমাদের ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য, কারণ হচ্ছে আমরা একটা সংগঠনের সঙ্গে জড়িয়ে আছি, সংগঠনের যে বিভিন্ন নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে আমাকে কৈফিয়ত দিতে আছে। আমাদেরকে আমরা যদি তাদেরকে এক জায়গায় করে রাখতে পারি, ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি লাভ হবে। আমরা চাই ভারতীয় জনতা পার্টির লাভ, তার দরুন আমাদের সাংগঠনিকভাবে প্রতিবাদ, যাতে ভারতীয় জনতা পার্টি 24 উপকৃত হয় এবং 26 এই সম্প্রদায়ের ভোট, সম্পূর্ণ ভোটটা ভারতীয় জনতা পার্টি পায়। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের যে অপশাসন, সেই অপশাসনটা দূর হয়। আপনারা সহসভাপতি, সেক্রেটারি, এখানে মতুয়াদের লোক নিতে হবে, যারা প্রতিনিধি জেলা স্তরে নদিয়া দক্ষিণ এবং বনগাঁ সাংগঠনিক জেলা, এই সাংগঠনিক জেলা, এই দুটো জেলায় যেহেতু মতু অধ্যুষিত, সেখানে ঠাকুরমশায় তার দাবি আমাদের সঙ্গে যেটা আলোচনা করেছেন, তার দাবি মানে সঙ্গের দাবি, মতু অমর সঙ্গের দাবি, যাতে এই জেলা দুটোতে প্রকৃত মতুয়া সন্তানদের জেলা সভাপতি করা হয়, এই এই দাবি। এবং যেটা নবদ্বীপ জোনের অবজারভার, তাকে তা অবজারভারও পরিবর্তন করতে হবে। এই পর্যন্তই তো কথা হয়েছে। মানে বিজেপির তো তিনি অমঙ্গল চাইছেন না, বিজেপির তিনি মঙ্গল চাইছেন। এই মঙ্গলটা যদি তারা না বোঝে, তারপরে ঠাকুরমশাই যেটা করার সেটা করবেন। মতুয়া সম্প্রদায় সূত্রে খবর, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বকে রাজ্য কমিটিতে প্রাধান্য দেয়া হয়নি। শুধু তাই নয়, যেখানে মুদ্রা এলাকায় বিজেপি একাধিক বিধায়ক গঠন করেছে, তার পেছনে মূল প্রাধান্য অনগ্রসর শ্রেণীর ভোট। কিন্তু মোটেও তার জন্য বিজেপির কোনো আলাদাভাবে উচ্চবাচ্য না থাকার কারণে বিভিন্ন সময়ের মতো আর সাধারণ ভোটারদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নেতৃত্বকে। সেই কারণেই ক্ষোভ উগড়ে দিয়ে দিন বনগা সাংগঠনিক এলাকায় এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক করা হয়। সেখানে রাজ্য কমিটিতে সহসভাপতির পদ সহ নদিয়া জেলা সভাপতি এবং নবদ্বীপ জোটের নেতৃত্ব তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মতুয়া সংঘতিপতি শান্তনু ঠাকুর বিজেপি নেতৃত্বকে জানাবে বলে এদিন সিদ্ধান্ত হয়। তবে আগামী দিনে মতুয়াদের দাবি না মানলে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবে, পরবর্তীতে তা আলোচনা হবে বলে জানিয়েছেন তারা। প্রথমত বনগাঁ সাংগঠনিক জেলা এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক বিজেপি জেলা, এর সভাপতি পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত নবদ্বীপ জোনের অবজারভার পরিবর্তন করতে হবে। তৃতীয়ত এসসি মোর্চার বিভিন্ন যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলো সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজ্যে করতে হবে। আরও একটি ব্যাপার যে রাজ্যে যে কমিটি হয়েছে, মাদার কমিটিতে সহসভাপতি এবং সম্পাদক পদে সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নিয়োগ করতে হবে এই বিজেপির বিশাল অংশের ভোটার তাদের মধ্য থেকে। মানে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব চাইছেন আপনি? অবভিয়াসলি। এটা কাদের কাছে দাবি জানানো হবে? এটা অবভিয়াসলি পার্টির কাছে জানানো হবে। রাজ্যের সাংগঠনিক পদ এবং জেলার সাংগঠনিক পদ এবং বিভিন্ন জোনের সাংগঠনিক পদের জন্য দাবি রাখা হচ্ছে জোরালো, সেটার টাইম লাইন বেঁধে দেওয়া যায় না। অবশ্যই যে টাইমের মধ্যে রাজ্য ঠিক করবে সেই টাইমের মধ্যেই হবে, রাজ্যকেও এই পোস্টগুলো তো তৈরি করতে হবে। আপনারা আলোচনাতেই যেতে চাইছেন, দলের সঙ্গে রিফট তৈরি হচ্ছে, এরকম কোনো ব্যাপার কি এখনো আছে? না, দলকে জানানো হবে, সবে তো আলোচনা হলো।
নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।